বেস ডামাডোলের মধ্যে যাচ্ছে বাংলা টেলি ইন্ডাস্ট্রি, বিপদের মুখে একাধিক ধারাবাহিক। গত সোমবার নবান্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠকে একটি বেসরকারি চ্যানেলে লকডাউন চলাকালীন চারটি ধারাবাহিক বন্ধ হওয়ার বিষয়টি নজরে আনা হয়। নতুন শো আনার ব্যবস্থা করার পরোক্ষ সিদ্ধান্ত নেওয়া হয়। লকডাউনের পরিস্থিতির সঙ্গে মোকাবিলা করে শুটিং শুরু হলেও একাধিক ধারাবাহিক বর্তমানে বন্ধের মুখে। এই খবরটি জনপ্রিয় সংবাদপত্র আনন্দবাজার পত্রিকা থেকে পাওয়া, তাই এটা আমার কোনো মন গড়া কথা নয়। কিছুদিন আগে শেষ হলো নকশিকাঁথার শুটিং। অভিনেত্রী মানালি দে বললেন, ধারাবাহিকের সেট আমাদের কাছে পরিবারের মতো, কিন্তু পরিবারকে কাছে পেয়েও আবার হারাতে হলো। নেতাজি ও ত্রিনয়নী ধারাবাহিকের শুটিং শেষ হয়ে যাচ্ছে বলে খবর। এই দুটি ধারাবাহিকের সম্পর্কে চ্যানেলের ক্লাস্টার হেড সম্রাট ঘোষ বললেন, গল্প ফুরিয়ে গেলে সেই ধারাবাহিক যতই টিআরপি দিক, অকারণে টেনে নিয়ে যাওয়া ঠিক নয়। এই কারণেই নাকি বন্ধ হচ্ছে দুর্গা দুর্গেশ্বরী। ওই চ্যানেলের চুনিপান্না ও মহাপীর তারাপীঠ খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে, সেই রকমই খবর পাওয়া যাচ্ছে, যদিও চ্যানেল কর্তৃপক্ষ এই বিষয়ে মুখ খোলেনি। মহাপীর তারাপীঠ ধারাবাহিকের তারামা অর্থাৎ নবনীতা দাসকে বিষয়টি নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, লকডাউনের আগে শুনেছিলাম এমন খবর, কিন্তু এখন বন্ধ হওয়ার কোনো কথা শুনছি না। নিজের চরিত্রটা আরও এক্সপ্লোর করার আগেই বন্ধ হলে কষ্ট পাব। অন্যদিকে চুনিপান্নার অভিনেত্রী তুলিকা বসু ও পায়েলদের কাছে অবশ্য বন্ধ হওয়ার কোনো খবর নেই। তবে সংবাদ মাধ্যমে যাই বলা হোক না কেন, মনে হয় না এত তাড়াতাড়ি এতগুলি সিরিয়াল শেষ হবে। তো বন্ধুরা, এখন তোমার মতামত কমেন্ট করে জানাতে পারো, ভিডিওটি লাইক এবং শেয়ার করো, আর এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পেতে কারেন্ট বসকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করতে ভুলো না।